লক্ষ শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশের বয়স এখন 45। নানা বাধা বিপত্তি পেরিয়ে দেশ এরই মধ্যে এগিয়েছে অনেকটা পথ। লাখো কণ্ঠে সোনার বাংলা গাইবার পর এবার আরো বড় পরিসরে বিজয় উদযাপন করছে কোটি জনতা। বিশিষ্টজনেরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় জাতিকে যেতে হবে আরো অনেক দূর। সুযোগ যাদের আছে তারাই সুযোগ পাচ্ছে, সুযোগ বঞ্চিতরা বঞ্চিতই থাকছে। কাজেই এই সুযোগ বঞ্চিত, সুযোগ পাওয়া এবং সুযোগ বঞ্চিত হওয়া, এই দুইয়ের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্যটা দূর করা দরকার হবে। কিছু কিছু জায়গাতে এখনও ওই ক্ষতগুলো রয়ে গেছে, ওই ক্ষতগুলো যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক না করব ততক্ষণ পর্যন্ত আমরা ওই মুক্তিযুদ্ধের যে চেতনাটা বাস্তবায়ন সম্পূর্ণ হবে না। যুদ্ধাপরাধের বিচার শুরুর পর জঙ্গিবাদের রোষানলে পড়েছে দেশ। তবে বিশিষ্টজনের আশা করছেন, আগামীতে এই সংকটেও ঘুরে দাঁড়াবে সোনার বাংলা। তারা বলছেন, যতই বাধা আসুক, বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের বুকে টিকে থাকবে বাংলাদেশ। স্বাধীনতার উত্তর পর থেকে এতদিন পর্যন্ত বহু প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের যেই অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন, সেটা কিন্তু আশাতীত। ধরো গণজাগরণ মঞ্চের যখন সূচনা হলো, তখন তো তারা মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে ফিরিয়ে আনলো, যেটা আমরা ভেবেছিলাম যে তরুণ সমাজের মধ্যে তেমন আগ্রহের সঞ্চার করেনি। কিন্তু দেখা যাচ্ছে যে না, আমাদের ধারণা ভুল ছিল, তরুণদের মধ্যে এই চেতনা যথেষ্ট আছে। বিশিষ্টজনেরা বলছেন, সাম্প্রদায়িকতা মুক্ত মুক্তিযুদ্ধের স্বপ্নে সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে তরুণদেরই। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।